আসসালামু আলাইকুম আমন্ত্র জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না শুরুতেই সংবাদ শিরোনাম রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট প্রস্তুতি চূড়ান্ত বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নগরীতে তিন স্তরের নিরাপত্তা নির্বাচন সুষ্ঠু হবে অপপ্রচার ছড়াচ্ছে বিএনপি দাবি আওয়ামী লীগের শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা তৈমুর আলম খন্দকারের করোনা সংক্রমণ রোধের বেশিরভাগ নির্দেশনাই মানা হচ্ছে না উপেক্ষিত স্বাস্থ্যবিধি পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা লকডাউনের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা শুনছিলেন শিরোনাম যাব বিস্তারিত সংবাদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে রাত পোহালেই ভোট এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে করেছে কমিশন শনিবার কেন্দ্রে পৌঁছেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্র পাহারায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই পরিবেশ শান্তিপূর্ণ আছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা গোটা সিটি কর্পোরেশন এলাকায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত ড্যানি দরঙ্গের রিপোর্টে নানান জল্পনা কল্পনাকে ঘিরেই রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের আলোচিত সিটি কর্পোরেশন নির্বাচন যাবতীয় প্রস্তুতি শেষ নির্বাচনের ভোট গ্রহণের দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পৌঁছানো হয় ইভিএম সহ ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম নির্বাচনী কর্মকর্তাদের বুঝিয়ে দেয়া হয় যাবতীয় সিল ও নথিপত্র সদর বন্দর ও সিদ্ধিরগঞ্জ মিলিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মোট 192টি কেন্দ্রে সকাল 8টায় একযোগে শুরু হবে ভোট গ্রহণ রিটার্নিং অফিসার জানান নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে ভোটাররা সুষ্ঠুভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন পরিবেশ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আমরা এখনো সুশৃঙ্খল পরিবেশের মধ্যেই বিরাজ করছি আগামীকাল ভোটারদের জন্য এটুকুই দিকনির্দেশনা যে তারা আসবেন ভোট দিতে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এটাই আমাদের তাদের কাছে সহযোগিতা চাওয়া এদিকে সকালে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ভিজিলেন্স রেখেছি আমাদের গোয়েন্দা তদন্তের অব্যাহত আছে সো ইলেকশন নিয়ে সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণ ইলেকশন নিয়ে আমাদের পক্ষ থেকে কোনো শঙ্কা নেই তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ইলেকশন সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হবে আর পুলিশ সুপার জানান ভোট কেন্দ্রে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পুলিশ নির্বাচন উপলক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে এবং পুলিশ কোনো ব্যক্তি দল গোষ্ঠী প্রার্থী কারো কোনো কর্মী সমর্থকদের লক্ষ্য করে কাজ করে না পুলিশ সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর এবং আইনানুগ করার জন্য যা যা করার সেটা করে থাকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 27টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা 517,357 জন এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন কাউন্সিলর পদে 148 জন এবং নারী কাউন্সিলর পদে 32 জন ড্যানি দ্রং মাই টিভি ঢাকা দর্শক নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আরো খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ মামুন ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আসলে রাত পোহালেই কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 8টায় থেকে তো আসলে আমরা কিন্তু সারাদিন ঘুরে দেখেছি এবং সন্ধ্যার পরেও দেখেছি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত ভালো রয়েছে এবং বিভিন্ন ধরনের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে র্যাব পুলিশ তারপরে বিজিবি এবং এপিবিএন অর্থাৎ আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং আমরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু আসলে ঘুরে দেখেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে চোখে পড়ার মতো তারা কিন্তু আসলে কঠোরভাবে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন একই সাথে আমি যদি এক নজরে যদি বলি যে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতিটা এখন কেমন তাহলে ভালো বলা যায় এখন পর্যন্ত তবে
আগামী কাল সকাল থেকে ভোট গ্রহণের যে বিষয়টা সেখানে যে যারা দায়িত্ব পালন করছেন প্রিজাইডিং অফিসার এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরে আছেন 27টি ওয়ার্ডে 192টি কেন্দ্রে তারা কিন্তু ইতিমধ্যে সবাই সবার কেন্দ্রে কিন্তু অবস্থান করছেন বলে আমরা জেনেছি। প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ঘিরে রেখেছেন এবং কঠোর নজরদারিতে রেখেছেন, কোনো ধরনের কোনো সহিংসতা যাতে না হয় সেই জন্য কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। একই সাথে আগামীকাল ভোট গ্রহণের জন্য যে ডাক্তার সেলিনা হায়াত আইভি কালকে সকালে তার বাসার সামনের যে স্কুলটির কেন্দ্রটি রয়েছে সেখানে সকাল 9:30টায় ভোট দেবেন এবং তৈমুল আলম খন্দকার যিনি স্বতন্ত্র প্রার্থী তিনি সকাল 8টার সময় তার বাসার সংলগ্ন মাছদাইর এলাকায় তিনি ভোট দেবেন। তো আসলে সব কিছু মিলিয়ে তৈমুল আলম খন্দকার কিন্তু সন্ধ্যা 6টায় আবারও কিন্তু সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন তার নির্বাচনী প্রধান সমন্বয়ক এটিএম কামালকে কিন্তু আটকের চেষ্টা চলতে তার বাসায় তল্লাশি চালিয়েছে। তিনি কিন্তু অভিযোগ করে বলেছেন নির্বাচন সুষ্ঠু করার জন্য পুলিশকে এবং প্রধানমন্ত্রীর কাছে আবারও সহযোগিতা চেয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে নির্বাচন শ্রী নির্বাচনের সবশেষ পরিস্থিতি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার ছড়াচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ। শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজাক বলেন দলটির কোনো নেতার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে না। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন বঙ্গবন্ধু কৃষিকে গুরুত্ব দেওয়ার দেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। সঞ্জিদা রশিদের রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, আব্দুল মান্নান ও বদিউজ্জামান বাদশার স্মরণে এই সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে অংশ নিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন বাংলার মাটিতে রাজাকারদের জায়গা হবে না। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন বিএনপির কোনো নেতাকে গুম করা হচ্ছে না, দলটির নেতারা অপপ্রচার ছড়াচ্ছেন। স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার আলবদররা ষড়যন্ত্র করছে, এখনো বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আসছে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, মিথ্যাচার হচ্ছে, মিথ্যাচার সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশে নাকি মানুষকে হত্যা করা হয় বিনা বিচারে, কোনো মানুষকে হত্যা করা হয় না, বাংলাদেশের যারা বিরোধী দল তাদেরকে গ্রেপ্তার করা হয় না। মিথ্যাচার করে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে আবার যাতে এদেশে স্বাধীনতা বিরোধী শক্তি আসে এবং অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসে। আমি আজকে হুঁশিয়ার করে দিতে চাই সরকার সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই সর্বাত্মক নির্বাচন কমিশনকে সহযোগিতা দিচ্ছে। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার পিছনে অবদান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমি মনে করি যে কৃষিবিদরা আপনারা তো বঙ্গবন্ধুকে একদম কাছের মানুষ আপন হিসেবে করে নিয়েছিলেন, সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার থেকে আপনাদের ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার তিনি করে গিয়েছিলেন। দেশের অর্থনীতিতে কৃষিখাত বড় ভূমিকা রাখছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার দুর্বার স্রোতে আমরা সামিল হই। অনুষ্ঠানের ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন বর্তমান সরকারের সময় কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তখন আমি তাকে অনেক সান্ত্বনা দিলাম এবং দোয়া করলাম। সঞ্জিদা রশিদ, মাই টিভি, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন গ্রেপ্তার হলেও নির্বাচন চালিয়ে যাবে তার নেতাকর্মীরা। ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ নয় উল্লেখ করে তিনি বলেন পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের আচরণ নিয়ে তিনি শঙ্কিত। এ সময় গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তৈমুর আলম খন্দকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, ওনাকে অনুরোধ বিনয়ের সহিত বলতে চাই, অত্যন্ত বিনয়ের সহিত বলতে চাই, যদি আপনি নির্বাচনে দিবেন মানুষের যদি ভোটের রেজাল্টের উপরে যদি আপনি মেয়রের দায়িত্ব দেন তবে আপনি আমাদের উপরে এত অত্যাচার নির্যাতন করতেছেন কেন? প্রধান নির্বাচন কমিশনার এখানে রাত্রি যাপন করে মিটিং টিটিং করে তিনি বলতেছেন আশ্বস্ত করতেছেন নির্বাচন সুষ্ঠু হবে, এটাই কি নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রক্রিয়া?
করোনা সংক্রমণ রোধে আবারও শুরু হয়েছে 11 দফা বিধিনিষেধ, যার বেশিরভাগ নির্দেশনায় মানা হচ্ছে না গণপরিবহনে, পাশাপাশি রাজধানীর হোটেল, রেস্তোরাঁ আর মার্কেটে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বলছেন, টিকা সনদ তদারকিকে কে করবে তা নিয়ে ধোঁয়াশা থাকায় বাস্তবায়ন করা যাচ্ছে না নতুন এই নির্দেশনা। এদিকে শনিবার থেকে ট্রেনের সীমিত সিট খালি রেখে ট্রেন ছাড়বে, তাই অনেকেই কিনছেন ট্রেনের অগ্রিম টিকিট। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ্যবাধকতা থাকলেও রাজধানীর দোকান, শপিং মল, বাজার, এমনকি খোলাকাশের নিচে মিলে থাকা সাপ্তাহিক হাটেও মানা হচ্ছে না সরকারি বিধিনিষেধের একটিও। করোনার নতুন ভেরিয়েন্টের এমন খবর সম্পর্কে কেউ জানলেও আবার অনেকেই জানেন না ওমিক্রন ভাইরাস কি। এ সম্বন্ধে এতটা আমার অবগত নাই আর এ সম্পর্কে অ্যাকচুয়ালি জানি না। হ্যাঁ, মানে আমার মাঝখানে অসুস্থ থাকার কারণে আমি কোনো খবরই রাখতে পারি না। কাট অনেকের জিজ্ঞাসা করি, বলে করতেছি আসে এই ধরনের কথা বলতে। বিধিনিষেধের প্রথম দিনেই রাজধানীর গণপরিবহনে যাত্রীরা যাচ্ছেন গাদাগাদি করে, সড়কে বাসের সংখ্যা কম বলেই যেতে হচ্ছে দাঁড়িয়ে। অনেক গাড়ি পাওয়া যাইতেছে না, ঠিক আছে, গাড়ির সংকট, তার জন্য মনে করেন যে আমাদের গাদাগাদি করে উঠতে হইতাছে। সংক্রমণ ঠেকাতে অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে যতটা আসন ততটা আসনের যাত্রী নিয়ে চলবে পরিবহন, সে কারণে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছে গণপরিবহন। সবাই সতর্ক হইতে হবে এই ব্যাপারে, আমাদের এরকম কিছু বলে নাই কোম্পানি থেকে এখনো, বুঝছেন, আর আমরা এরকম কিছু জানিও না। এদিকে অর্ধেক টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে, তবে কমলাপুর রেল স্টেশন ছিল বিধিনিষেধের আওতায়। এক সিট বিক্রি করব, এক সিট গ্যাপ থাকবে, ওইটা অবিক্রিত থাকবে, ঠিক আছে, এই আর কি। এখন আমাদের কর্তৃপক্ষ যা নির্দেশ দিতেছে তাই আমরা বিক্রি করতেছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ রোধে 11 দফা বিধিনিষেধ না মানলে লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক। শনিবার সকালে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের ডায়ালিসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিনের কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষায় সরকার 11টি নির্দেশনা দিয়েছে, সবার এটি পালন করা উচিত, কেউ বিধিনিষেধ না মানলে বাধ্য হয়েই লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেকদিন 1-2% 3% করেও বেড়ে যাচ্ছে, এই হারের বাড়াটা খুবই আশঙ্কাজনক। আমাদের কাছে যথেষ্ট টিকা আছে, যারা এখনো টিকা নেন নাই, মা বোনেরা আছে, আমাদের বয়স্করা আছে, স্কুলের ছেলে মেয়েরা যারা আছে সকলেই আপনার টিকা নিয়ে নেবেন। টিকা নিলে আপনার সুরক্ষিত থাকবেন, মৃত্যু ঝুঁকি কমে যাবে, আর মাস্ক পরতে হবে যাতে কিনা আমরা সংক্রামিত না হই। টিকা কিন্তু সংক্রমণ ঠেকাতে পারে না, সেইভাবে মাস্ক পারে, সেজন্য মাস্ক পরতে হবে এবং নিজেদের এবং পরিবারকে এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে। বিধিগুলো দিয়েছি 11 দফা যেটা, সেগুলো কি লোকে মানে কিনা, আমি আশা করি সেগুলো লোকে মানবে এবং আমরা লকডাউনের দিকে আমাদের যেতে হবে না। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টের পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করলে এই হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন ছাত্রীকে বেধড়ক পেটায় ছাত্রলীগ কর্মীরা। দুদিন আগে বেগম সিরাজুন নেসা চৌধুরীর হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে আন্দোলন শুরু করে হলের ছাত্রীরা। শনিবার সন্ধ্যার মধ্যে প্রভোস্টের পদত্যাগের সময় বেঁধে দিয়েছিল আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবির জানান, একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে সেখানে যান কয়েকজন শিক্ষার্থী। এ সময় আন্দোলনরতদের সাথে হাতাহাতি হয়। একটি অ্যাম্বুলেন্স, ছাত্রলীগের সদস্যরা অ্যাম্বুলেন্সের বাহানা করে আমাদের সার্কেলের ভেতর ঢুকে পড়ে, এটা আমরা বুঝতে পারি কারণ তারা হচ্ছে তাদের স্লোগান দেয়। এরপরে তারা মেয়েদের উপর হামলা করে। হলের প্রভোস্ট দুইজন তাদের পেছনেই দাঁড়িয়েছিল, কিন্তু তারাও হচ্ছে আমাদেরকে কোনো সাহায্য করে নাই। সব জায়গায় আন্দোলন হোক, যেখানে হোক, কিন্তু যারা মৃত্যুশয্যা থাকে তাদেরকে সবাই সিক্রিমাইজ করে, কিন্তু এখানে সেই মানবতাটুকু দেখায় নাই। মাঘ মাসের প্রথম দিনেই জেকে বসেছে শীত,
হিমেল হাওয়া ও ঘন কুয়াশার বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলাগুলোর জনজীবন। কনকনে শীতে বিপাকে পড়ছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। সড়ক মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। কয়েকদিন ধরে শীত বাড়ায় কাজে যেতে পারছেন না কৃষকরা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালকে থেকে তো এই অবস্থাটা থাকবে না, মেঘলা ভাবটা কেটে যাবে। আপনার তখন আকাশে সূর্যের আলো দেখা গেলেও আপনার রাতের তাপমাত্রাটা কমবে এবং সেক্ষেত্রে শীতের তীব্রতা কিছুটা বাড়বে। আজকে ঢাকার যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে এটা 17.2 ডিগ্রি এবং আজকে যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এটা 8.9 ডিগ্রি এটা তেঁতুলিয়াতে। মানবাধিকার লঙ্ঘনের সব আলামত আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, অপরাধ থামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার। শনিবার বিকেলে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিশ্বের সকল মানবাধিকার সংস্থার কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম খুনের তথ্য জমা আছে। সাক্ষ্য প্রমাণ ধ্বংসের জন্য গুমের শিকার পরিবারের সদস্যদের নিকট থেকে ফরমাইশি বক্তব্য আদায়ের লক্ষ্যে পুলিশি ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছিন্নমূল 200 শীতার্থ শিশুর পাশে দাঁড়িয়েছেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরুদ্দিন সাথী। শনিবার রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে অসহায় ও দুস্থ এসব পথ শিশুকে শীতবস্ত্র উপহার দেন তিনি। দেশপ্রেম ও দায়িত্ববোধ থেকেই এই প্রয়াস বলে জানান মাই টিভির চেয়ারম্যান। অসহায় শিশুদের সহায়তায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বানও জানান নাসিরুদ্দিন সাথী। বিস্তারিত তুলে ধরছেন সাদুর রহমান আবির। কনকনে ঠান্ডা, হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ ক্ষুদ্র আয়ের মানুষের জীবনে বিরূপ প্রভাব ফেলে। স্থবিরতা নেমে আসে তাদের কর্মকাণ্ডে, প্রকট করে তোলে অসহায়ত্বকে। ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের শীতে রাতে মাথা গোজার ঠাঁই হয় রেলওয়ে স্টেশনে। এক টুকরো কাপড়ে শীত নিবারণ না হয় কাঁপতে থাকে তারা। রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে আছে কয়েকশো পথ শিশু। মানুষ মানুষের জন্য সময়ে দুঃসময়ে মানুষই পাশে দাঁড়িয়েছে মানুষের। একটি বার্তাই দিয়েছে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি। দেশপ্রেম, দায়িত্ববোধ এবং মানবতাবাদী একজন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। অসহায় শীতার্থ 200 শিশুকে একটু উষ্মতা দিতে পাশে দাঁড়িয়েছেন তিনি। শনিবার দুপুরে তেজগাঁও রেল স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেন শীতের জ্যাকেট। নতুন শীতের পোশাক পেয়ে উৎফুল্ল শিশুরা। মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীকে জড়িয়ে ধরে উল্লাস করে তারা। খুশি হয়ে জানায় ধন্যবাদ। সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় ধন্যবাদ জানান আয়োজক সংস্থা অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন। পিছন থেকে এরকম মানুষ আমাদের সাহস দেয়, হ্যাঁ তোমরা কাজ করো, আমরা আছি। আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি, অনুপ্রাণিত হই এবং স্যারকে অনেক ধন্যবাদ যে মাইটিভিকেও ধন্যবাদ যে এইরকম 200 শিশুর জন্য জ্যাকেটের আয়োজন করেছে এই শীতে। ধন্যবাদ মাইটিভি পরিবারকে, ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে এবং আফ্রিদি ভাইকে। এই পথ শিশুরাই হতে পারে দেশের ভবিষ্যৎ কর্ণধার, তাই দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান নাসিরুদ্দিন সাথী। সেবা করার জন্য কোনো পদ দরকার হয় না, সেবা করার কোনো
মানে মন মানসিকতা থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেবা করার অনেক মাধ্যম আছে। ওয়াইটিভি পরিবার, আমরা ওদের পাশে দাঁড়িয়েছি, তো আমরা যদি সবাই সবার জায়গা থেকে যদি এই পথ শিশু যারা আছে, এরা তো আমাদের সন্তান, এদের পাশে যদি একটু দাঁড়াই তাহলে ওদের বিশাল উপকার হয়। এই উপকার শুধু মানে ওদেরই নয়, এটা আমাদের দেশের উপকার হবে, কারণ একদিন এই পথ শিশুরা হয়ে যেতে পারে এই দেশের কর্ণধার। পথ শিশু এবং অসহায়দের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। আমি প্রার্থনা করব যে সমাজে যারা ভালো অবস্থায় আছেন, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, সে যেই হোক না কেন, এই ধরনের দুস্থ শিশুদের পাশে এবং যে কোনো ধরনের দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমি সবাইকে আহ্বান জানাবো বিনয়ের সাথে। এমন মহৎ উদ্যোগে উপস্থিত থেকে শিশুদের মাঝে শীতের পোশাক তুলে দেন মাইটিভির পরিচালক ও দেশ সেরা ইউটিউবার তৌহিদুদ্দিন আফ্রিদি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। রাজধানীতে শুরু হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হোসেন। তিনি বলেন, পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সেবা দিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক। আস্থা ও আন্তরিক সেবা দিয়ে ইসলামী ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে খ্যাতি অর্জন করেছে বলেও জানান বক্তারা। অবস্থান ধরে রাখতে মানবিক মূল্যবোধের বিকাশ ও ফিনান্সিয়াল টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার করে সাস্টেইনেবল বিজনেস রিলেশনশিপ গড়ে তোলার কথাও জানান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মনিরুল মাওলা, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিমউদ্দিন, ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীতে মেকআপ আর্টিস্টদের নিয়ে অনুষ্ঠিত হলো মেকওভার ওয়ার্কশপ। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির কনভেনশন হলে এর আয়োজন করে মেকওভার বাই শাহনাজ শিমুল পপুলার লাভস নামের একটি প্রতিষ্ঠান। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের পাশাপাশি মেকআপের খুঁটিনাটি অনেক বিষয় সম্পর্কে জেনে নেন। লাভস ব্র্যান্ড কয়েকটি দেশে এরই মধ্যে সাড়া ফেলেছে। অনুষ্ঠানে লাভসের পাবলিক রিলেশনস ও কমিউনিকেশন প্রধান রাজিবুল হোসেন, ইয়াকুব শরীফ হিমেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। রাতপোহালী নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট প্রস্তুতি চূড়ান্ত, বিশৃঙ্খলার চেষ্টা করলেই ব্যবস্থা, নগরীতে তিন স্তরের নিরাপত্তা। নির্বাচন সুষ্ঠু হবে অপপ্রচার ছড়াচ্ছে বিএনপি দাবি, আওয়ামী লীগের শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা তৈমুর আলম খন্দকারের। করোনা সংক্রমণ রোধের বেশিরভাগ নির্দেশনায় মানা হচ্ছে না, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা, লকডাউনের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 12:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।